সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ঐতিহ্যবাহী রসুলপুর হাটে। আজ 5 অক্টোবর রোজ বুধবার 2022। আজকে আপনাদেরকে এই বাজার থেকে শুকনো হাড্ডি গাই গরুর দরদাম জানাবো। আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে থাকবেন। আমরা আপনাদেরকে কুমিল্লার প্রত্যেকটি হাটের বাস্তব মুখের চিত্র তুলে ধরার চেষ্টা করি। দর্শক, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বর্তমান বাজার দরদাম কেমন যাচ্ছে দেখা যাক। সর্বত আমাদের সামনে ধরে গুলো দাম জানাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত করে চাইছিলেন এগুলা? 65। এটা 65, এটা 55। আচ্ছা, দাঁত কি সমান নাকি? এগুলা দাঁত সমান না? ভাই বাজারে কেমন দাম কত বলো? এটা একবার সীমিত দাম প্রচুর করে বাজারে না? আচ্ছা আচ্ছা, তো 55 নাকি বেচা দাম নাকি? আরো কিছু কম আছে? টার্গেট কত? 50। দর্শক 50, এবারে এরকম দিছে রেজার কম বেশি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আমরা আপনাদেরকে রসুলপুর হাট থেকে আরো কিছু শুকনো করে দর দাম জানাবো। এদিকে আরেকজন বিক্রেতা আছে। আসসালামু আলাইকুম। ৬০,০০০ টাকা চাইছেন। তো বাজারে কত বলে? এই 47,48,48,48,48 বলে? 47,48,48 যা যা ইচ্ছে, যার যার ইচ্ছা মতো বলে। সর্বোচ্চ 47 পর্যন্ত উঠছে। হ্যাঁ, 50 উঠছে। কত হলে ছাড়বেন? 8,8,8,8 মূল্য। 8 মূল্য? আচ্ছা আচ্ছা, মূল্য। লাস্ট কত বেচবেন? 52 হলে বিক্রি করবেন না? দর্শক, 52,000 হলে বিক্রি করবে শুকনো গরুটি। আমরা আপনাদেরকে আরো কিছু শুকনো গরুর দরদাম জানাবো রসুলপুর হাট থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এদিকে আরেকজন চাচা আছে, আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কয় দাঁত এটার? চারটে দাঁত আছে। আচ্ছা, কত চাইছিলেন? আমি চাইছি 52,000। বাজারে কত বলে? বাজারে 40,42। 40,42 বলে? টার্গেট কেমন? টার্গেট তো 45,000 টার্গেট। দর্শক, 45,000 টার্গেট। এই গরুটি ফালা করে না ব্যবসা করেন? না, গরু ফালা করি। গৃহস্থরা? বাড়ি কোথা আপনার? বাড়ি আপনি গেলাম। ৩৫ বলে? আচ্ছা, টার্গেট কেমন? টার্গেট কত? ৬৫,০০০ দর্শক উনি মাইক্রোফোন দেখে ভয় পাইছে নাকি? 65,000 বাজারে কত বলে? স্টেশন নাই। কেমন টার্গেট কেমন? ৬০,০০০ দর্শক 60,000 মতো বিক্রি করবে। উনি মাইক্রোফোন দেখে ভয় পেয়ে গেছে, ভাবছে ওনাকে কি জিজ্ঞাসা করি না করি। হ্যাঁ জি, ভালো আছে? ভালো আছে? ৯০ কেজি না হলে
আমি কি করতাম বলেন? হ্যাঁ আপনি বাইনা দিবেন দিয়া দিবেন। হ্যাঁ আমি করে টাকা অর্ধেক দিব আর অর্ধেক। হ্যাঁ অর্ধেক জি। দর্শক উনি বলছে এটা 90 কেজি হবে, আমার হিসেবে 70 72 কেজি হয়, না 3 4 কেজি হলে সঠিক হবে, কিন্তু উনি বলতেছে 90 কেজি। হ্যাঁ ভাই 90 কেজি তো না, গরুর লাভ করেন 500 1000, আমি যদি পুরো সালা লাভ খেয়ে ফেলে কি করবেন? খেয়ালেন লেছেন সমস্যা নাই, কিনা বলে ভাড়া দেখলে করি বুঝছেন। এই যে বাবা ব্যাগের দরকার আমার দরকার। হ্যাঁ দেখেন আবার এটা দরকার আমার, গরু খামার আছে মিল মতো হলে গরু কিনে। হ্যাঁ হ্যাঁ কারণ বাজারে গরু প্রত্যেক বাজারে যায়, একটা শকর তলা ফল কিনলাম এই রে এই রে ঠিক আছে। মানে ওজন উল্টাপাল্টা বললেন না? না না যে নেব সে দেখে নেব, বলে আপনি দেখে নেন। জি জি ঠিক আছে। দর্শক আপনাদেরকে আরো কিছু সূত্র করে দর দাম জানাই। আসসালামু আলাইকুম। নম্বর তো করছে আজকেও করবো, বাজার আসছে কত চাইছেন? 550। আচ্ছা বাজার কত বলে? 45 বলে না? দাঁত কয়টা? দাঁত 6টা। 6 দাঁত। টার্গেট কেমন? মোটামুটি শুকনো গরুর দিকে পাওয়া গেছে। ভাই জোড়া কত চাইছেন? ভাই ভয়ের কিছু নাই, দিকে আসেন। জোড়া কত চাইছেন? গরু তো এটা দাম জিজ্ঞাসা করছে, করছি বাজারে কত বলে? কত বলে? 80,000 বলে, 90,000 বলে, তো সিন্দুরে দাম 40,000। যাতে বাড়ি থেকে লাভ না নেন ক্যাশটা নিয়ে যাবে। দর্শক আমরা আপনাদেরকে কুমিল্লার চান্দিনা রসুলপুর হাট থেকে কিছু শুকনো করে দর দাম জানার চেষ্টা করলাম। স্টক এদিকে একটি বেশ বড় সাইজের একটি গাই গরু আছে, আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ভাই কয় দাঁতের? ভাই এটা 6 দাঁত। 6 দাঁত। কি জাতের এটা ভাই? ভাই অস্ট্রেলিয়া ফিজিয়ান। ফিজিয়ান ক্রস আছে না? জি জি। দর্শক অনেক বড় সাইজের একটি প্রেম, বেশ মাংস ধরবে। বাসন নেই ভাই? না ভাই বাসন নেই। দুধ পাচ্ছেন নাকি? দুধ 10 কেজি আছে। 10 কেজি আছে। কত চাইছেন ভাই? সিংহ খুব মারাত্মক ভাই, তার দাম চাইছে 85,000। 85,000। কত বলে বাজারে? ভাই বলে 70-65। 70-65 বলে। দর্শক 70-65 বলে। টার্গেট কেমন ভাই? টার্গেট ভাই 75 করে। 75 করে। দর্শক বেশ মাংস ধরবে কিন্তু, এই অনেক বড় প্রেম, অনেক বড় প্রেম, বেশ মাংস ধরবে। দেখেন এসব শুকনো করে বাজারে এসে দেখে শুনে কিনবেন, মোটামুটি ক্রিমি লিভার রসিদ দিলে এগুলো বেশ দ্রুত মাংস গেইন করবে। আমরা আপনাদেরকে আরো কিছু শুকনো করে দর দাম জানাই। ঠিক আছে ভাই ভালো থাকবেন। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে আরো কিছু শুকনো করে দাম জানার চেষ্টা করি। এদিকে তো এটা শুকনো না, এটা মাংসের করে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি ব্যবসা করেন না? গৃহস্থ? গৃহস্থ না। কত চাইছেন? 70,000। কত বলে বাজারে? 550-60 বলে। টার্গেট কত? আপনাদেরকে আরো কিছু শুকনো করে দর দাম জানার চেষ্টা করবো এই বাজার থেকে। ঠিক আছে ভালো থাকবেন। জি জি। ইউটিউবে চ্যানেলের নাম আধুনিক কৃষি চিত্র। আধুনিক কৃষি চিত্র লেগে সার্চ দেন। জি আসবো। দর্শক সকলে ভালো থাকবেন, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমরা। কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার রসুলপুর হাট থেকে আপনাদেরকে কিছু শুকনো গাই গরুর দর দাম জানার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।